ধুলায় দম বন্ধ হয়ে এসে রাস্তার কাজ কাম যাওয়াই করছে। 10 মিনিটের মতো খাড়াইলে সাদো হয়ে যায়গা। চলতি বছরেই ঢাকায় বায়ু দূষণ বেড়েছে 15 ভাগ। অপরিকল্পিত নির্মাণ কাজ আর ইট ভাটার ধোঁয়াই কারণ। কেন নিয়ন্ত্রণে আসছে না? 5 জেলা প্রশাসককে আদালতে তলব। বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি পণ্য নিতে 1 সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে আসছে আরেকটি জাহাজ। গার্মেন্টস সামগ্রী নিতে আগ্রহী আরও 3টি দেশ। পর্যাপ্ত মজুত থাকার পরও ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহ ব্যবধানে দিনাজপুরে বস্তা প্রতি বেড়েছে 150 টাকা। ধানের সরবরাহ কমের অজুহাত বিল মালিকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। রাজধানীতে 2022 সালে বায়ু দূষণের মাত্রা বেড়েছে 10%। গত 6 বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতেই গড় মাত্রা 15 ভাগ বেশি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় সমন্বয়হীন ও অপরিকল্পিত নির্মাণ কাজ, ইটভাটা ও ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়া দেশের ইতিহাসের ভয়াবহ বায়ু দূষণের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে নির্দেশনার পরও কেন বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জানতে ঢাকা ও আশপাশের 5 জেলা প্রশাসককে তলব করেছেন আদালত। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। সব রেকর্ড ভেঙে ঢাকা শহরে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটেছে 2022 সালের জানুয়ারি মাসে। এই এক মাসে কেবল অস্বাস্থ্যকর বায়ু নয়, দুর্যোগপূর্ণ বায়ু সেবনও করেছে নগরবাসী, উন্নত বিশ্বে যা জরুরি অবস্থার সামিল। গবেষকরা বলছেন, সময় মতো পদক্ষেপ না নেয়ায় ধীরে ধীরে ঢাকার বায়ু এই দুরবস্থায় পৌঁছেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা অনুযায়ী 2020 সালের তুলনায় 2022 সালে বায়ু দূষণের মাত্রা বেড়েছে 10 ভাগ। আর এবছর জানুয়ারি মাসের বায়ু দূষণের মাত্রা পূর্ববর্তী 6 বছরের গড় দূষণের তুলনায় 15 ভাগ বেশি। প্রতি বছরই পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় 8 থেকে 10 ভাগ করে গড়ে বাড়ছে, কিন্তু এটিকে আমলে এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না পরিবেশ অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। মহানগরীতে সবচেয়ে বেশি 31 ভাগ বায়ু দূষণ হয় নির্মাণ কাজের কারণে, ফলে কোনো নির্দিষ্ট স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করা যায় না। যেই এলাকায় যখন মেগা প্রকল্প বা বড় বড় প্রকল্পগুলোর কাজ হয় অথবা অন্যান্য নির্মাণ কাজ বা সংস্কার কাজগুলো হয়, সে এলাকা বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। ধুলায় দম বন্ধ হয়ে এই যে রাস্তার কাজ কাম যাওয়াই করছে, আমাদের সকল মাড়ি আমাদের রাস্তায় পানি দিত, পানি মানুষ একবার দিয়ে যায় এরপরে তো আর দেয় না। 10 মিনিটের মতো খাড়াইলে সাদো হয়ে যায়গা। বায়ু দূষণের কারণে যে দিল্লিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় কিছুদিন আগে, ঢাকার বায়ু দূষণ তাকেও ছাপিয়ে বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে কয়েকবার উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গবেষণায়। বাতাসে কেমিক্যাল কম্পোজিশন আরও অনেক জিনিস আছে, সেগুলো অনেকগুলাই আমাদের ব্রেইনের ক্ষতি হয়, আমাদের হার্টের সমস্যা হয়, আমাদের ফুসফুসের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়। এদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকা সহ আশপাশের 5 জেলার অবৈধ ইট ভাটার তালিকা সহ ডিসিদের উপস্থিত হতে মঙ্গলবার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ইট ভাটাগুলোকে প্রাইম প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়েছে, সেগুলোকে বন্ধ করার জন্য কোর্ট নেসেসারি স্টেপ নিচ্ছেন, আর সেটার জন্যই কোর্ট 15 ফেব্রুয়ারিতে এই কেসগুলোর ফার্দার হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। 2019 সালে হিউম্যান রাইটস ফর পিস অ্যান্ড বাংলাদেশের রিটের প্রেক্ষিতে বায়ু দূষণ কমাতে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিলেও যথাযথভাবে তা পালন হয়নি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন যখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে তখন তা অনেকটাই উপেক্ষিত, যার ফলস্বরূপ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বায়ু দূষণের মধ্যে দিয়ে জীবনযাপন করছে ঢাকাবাসী। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ইতালির পর এবার ডেনমার্ক, স্লোভানিয়া ও পর্তুগাল সরাসরি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিতে চায়। ইতোমধ্যে দেশগুলোর বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছে। এদিকে সোঙ্গাচিতার পর ইউরোপের ক্রেতাদের জন্য বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিতে চট্টগ্রাম বন্দরে আসছে AST মাল্টা নামের আরেকটি জাহাজ। 128টি কন্টেইনার নিয়ে জাহাজটি 2 মার্চ ইতালি যাওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ইউরোপগামী জাহাজগুলোর সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কায় ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে যেতে সময় লাগে 1.5 থেকে 2 মাস, তবে চট্টগ্রাম থেকে সরাসরি যেতে সময় লাগে মাত্র 16 থেকে 17 দিন। এই অবস্থায় খরচ কমাতে ইউরোপের বিভিন্ন দেশের বন্দরগুলোতে সরাসরি পণ্য পাঠাতে আগ্রহী হয়ে উঠছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদের কম্পিটিটিভ দেশগুলো যেভাবে খুব কম সময়ের মধ্যে ইউরোপের বাজারে পণ্য পাঠায়, প্রায় একই সময়ে আমরাও পাঠাতে পারবো, তাহলে এই জায়গায় আমরা বড় ধরনের একটা সুবিধা পাবো। একই সাথে ফ্রেটের একটা কম্পিটিশন তৈরি হবে। জার্মানি বা পাশে যারা পাশাপাশি যে কান্ট্রিগুলো আছে, স্পেন,
ওগুলো কিভাবে ওরা ডেলিভারি দিতে পারে, ওগুলো নিয়ে তারা ফিজিবিলিটি স্টাডি অলরেডি শুরু করেছে। দ্রুত গার্মেন্টস পণ্য পেতে ইতালির পর ইউরোপের আরও তিনটি বন্দর সরাসরি জাহাজ চলাচল চালু করতে চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ করেছে। কয়েকদিনের মধ্যে ডেনমার্কের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে আসবেন এ নিয়ে আলোচনা করতে, সে সাথে স্লোভেনিয়া এবং পর্তুগাল বন্দর কর্তৃপক্ষের সাথেও আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে চলতি সপ্তাহে। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের কোনো বর্ডার নেই, তারা একে অপরের ভূখণ্ড ইউজ করে, তাদের ভিতরে বাইরের তাদের কার্গো আসা যাওয়া করে, সুতরাং আমাদের কার্গো যে কোনো একটা বন্দরে গেলেই সেটার থেকে চারিদিকে তারা যেতে পারবে। এদিকে চীন থেকে এমবি এএসটি মাল্টা জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস পণ্যের ব্যাপক চাহিদা থাকায় জাহাজটি 2 মার্চ চীন থেকে সরাসরি চলে আসবে চট্টগ্রাম বন্দরে। ওই দিনেই গার্মেন্টস পণ্য ভর্তি 128টি কন্টেনার নিয়ে চলে যাবে ইতালির বন্দরে। আমাদের বায়ারদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা কলম্বোর পরিবর্তে চিটং বন্দরে রিফুয়েলিং করবে, এটা আবার চট্টগ্রাম বন্দর থেকে ডাইরেক্ট রেভানার উদ্দেশ্যে রওনা হবে। গত 7 ফেব্রুয়ারি প্রায় 1100 কন্টেনার গার্মেন্টস পণ্য নিয়ে এমবি সোঙ্গাচিত নামে জাহাজটি ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে 50-এর কাছাকাছি থাকতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটি যেমন সহজ বিষয় নয়, তেমনি মারাত্মক কঠিনও কিছু নয়। এক্ষেত্রে বন্দর ব্যবহারকারীরা বলছেন, বিদ্যমান জটিলতাগুলো সহজে নিরসন করা গেলে এই বন্দর অনেক দূর এগিয়ে আসবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পাইকারি বিক্রেতারা বলছেন, মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে মিলারদের দাবি, ধানের সরবরাহ কম থাকায় দর বেড়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎই দিনাজপুরের বাজারে বেড়েছে চালের দাম। 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 100 থেকে 150 টাকা। মিলারদের কাছে প্রচুর ধান চাল মজুত থাকার পরও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ পাইকার ও খুচরা বিক্রেতাদের। এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। চাউলের দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা। দিন দিন চালের দাম যে হারে বাড়তেছে, আমরা সাধারণ গরিব মানুষ কিনে খাওয়া কঠিন। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, মিলারদের কাছে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, মজুদ থাকার পরও তারা বেশি দামে চাল বিক্রি করছেন। 28 মিনিটের 29 এই 3টা আইটেম সবচেয়ে বেশি বাড়তেছে, আর নতুন চালও বস্তা 50 টাকা বাড়ছে। পুরো ধানের যেগুলো সেই সমস্ত চালের দাম বাড়ছে। তবে অতিরিক্ত চাল মজুদের বিষয়টি অস্বীকার করে চালকল মালিক গ্রুপের নেতার দাবি, ধানের সরবরাহ কম থাকায় চালের দর বেড়েছে। বোরো মৌসুমের যে ধান, সে ধানের প্রাপ্যতা কম, সেইগুলি সেই চালগুলির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটি আগামী 2 মাস আড়াই মাসের মধ্যে আবার আমরা অ্যাভেলেবেল পাবো বোধহয়। জেলায় অটোমেটিক, হট ফ্লু, মেজর রাইস মিল ও হাস্কিং মিল রয়েছে প্রায় 2200টি। শহরের পুলহাট শিল্প এলাকা থেকে গড়ে প্রতিদিন 200 ট্রাক চাল নিয়ে যায় রাজধানী সহ বিভিন্ন জেলায়। সময় সংবাদ, দিনাজপুর। চট্টগ্রামে চলছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর অফিসার্স ক্লাবে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। এবার 12 বছরের যে উপরে যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে, যেটি গত 3 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে যে সিদ্ধান্ত হয়েছে 12 বছরের উপরে যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু টিকার আওতায় আনা হবে। এর আগে কিন্তু 18 বছরের উপরে ছিল, এরপরে কিন্তু আরও কিছু নিচে বয়স নামা হয়েছে, কিন্তু এখন একেবারে 12 বছরের উপরের শিক্ষার্থীরা কিন্তু টিকা দিতে পারবে বলে সেই বিষয়টি জানাচ্ছেন। এবং আমি চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে এখন আছি, এখানে কিন্তু শত শত শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকা দিচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে যেটি তারা তথ্য দিয়েছেন, এই এম এ আজিজ স্টেডিয়ামে আজকে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, টিকা দিচ্ছেন। প্রায় 4992 জন শিক্ষার্থী টিকা দিয়ে বলে আমরা জানতে পেরেছি। আপনি হয়তো জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী 22 তারিখে পরে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, এবং তারা একটি নির্দেশ দিয়েছে অন্ততপক্ষে 1টি টিকা হলেও দিতে হবে শিক্ষার্থীদের। সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু কর্তৃপক্ষ প্রতিটা শিক্ষার্থী যেন টিকার আওতায় আসে সেই ব্যবস্থা তারা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা টিকা দিয়ে যাচ্ছেন, এবং
এখানে দোতলায় কিন্তু টিকার জন্য বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা উঠেই কিন্তু সেই টিকাগুলো দিচ্ছেন এবং তাদেরকে আবার কিন্তু এখানে তদারকির মাধ্যমে কিন্তু সে তাদেরকে টিকাগুলো দিচ্ছেন। আপনি হয়তো জানেন অমিক্রনের যে প্রভাব সেটি অনেকটাই কমে এসেছে চট্টগ্রামে, কিন্তু আজকে যেটি সিভিল সার্জন যে তথ্য দিলেন প্রায় 150-এর নিচে নেমে এসেছে সংক্রমণের হার, কোনো মৃত্যু নেই, এটা একটি সুখবর। যদিও এখন থেকে 15 দিন আগে 1500-এর উপরে কিন্তু সংক্রমণের হার গিয়েছে, প্রতিদিন 3-4 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু এখন সেটি অনেকটাই কমে এসেছে, যেটি আসলে একটি সুখবর বলা যায়। অর্থাৎ করোনার যে মহামারী নিয়ে মানুষের যে চলা এবং মানুষের যে অর্থনীতি এবং জীবনযাপন করা যে কত কষ্টকর এবং সেই বিষয়টি সেই টেনশনটিকে মাথা থেকে ছেড়ে এখন কিন্তু মানুষ স্বাভাবিক জীবনযাপনের দিকে ফিরে যাচ্ছে সেটি অনেকটাই বলা যায়। কারণ আজকে চট্টগ্রামে মাত্র 100 জনের থেকে 150 জন আক্রান্ত হয়েছে এবং শুধু এই কেন্দ্র নয়, চট্টগ্রামে অন্তত 5 থেকে 6টি বিভিন্ন কেন্দ্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 12 বছরের উপরে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য টিকার। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে। বাংলাদেশ কোস্টগার্ডের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ব্রিগেডিয়ার জামিল এবং আমাদের বাড়িতে দায়িত্বরত পুলিশ অফিসার হাসিবুর রহমান এএসপি এসবি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের সবাইকে স্মরণ করছি। বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি জাতি চলবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাঙালি জাতি শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি দিয়ে একটি উন্নত জীবন দেওয়া, এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। সে ভাষা আন্দোলন থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে তিনি এই জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন, স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেন। একটা স্বাধীন দেশ, তিনি যখন 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই সাথে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে আমাদের মাঝে ফিরে আসেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, পাকিস্তানের একটি প্রদেশ ছিল, বলতে গেলে বাংলাদেশে এই অঞ্চলের মানুষের কোনো অধিকারই ছিল না, সেই অবস্থায় তিনি এই দেশের দায়িত্ব নেন এবং সেই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, আহত পঙ্গু মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবার প্রত্যেক দিন সহযোগিতা করেন। স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুই ধ্বংসপ্রাপ্ত ছিল, রেল ব্রিজ সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য থেকে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে যান। আর্থসামাজিক উন্নয়নের পথে যখন জাতীয় ঐক্যের ডাক দেন এবং দেশকে এগিয়ে নিয়ে যান, সেই সময় ঘটে 15ই আগস্টের হত্যাকাণ্ড। এরপর ব্যক্তিগতভাবে আমি, আমার ছোটো বোন রেহান, আমরা বিদেশে ছিলাম থেকে বেঁচে গিয়েছিলাম আমরা, এবং 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবার আপনজন হারিয়েছে, কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তাদের উন্নত জীবনের সব ধরনের অধিকার, বাঙালি জাতি ইতিহাস বিকৃতি এবং আবার শোষণ বঞ্চনার শিকার হয়। একটা স্বাধীন দেশ, সদ্য স্বাধীন দেশ, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গলায় খাবার ছিল, ওই অবস্থায়ও একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করবার যতগুলি যা প্রয়োজন তিনি সেই পদক্ষেপ নিয়েছিলেন। এবং আমাদের যে অধিকার, যেমন আমাদের ল্যান্ড বাউন্ডারি বা সমুদ্র সীমায় মেরিটাইম বাউন্ডারি, সবগুলির তিনি চুক্তি এবং আইন করে গিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেগুলি পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারা কিন্তু এগুলি আর বাস্তবায়নের পদক্ষেপ নেননি। সমুদ্র সম্পদ আমাদের বড় সম্পদ এবং এই সমুদ্র সীমা আমাদের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র এবং সমুদ্র সম্পদের উপর দেশের জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা 1974 সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়ন করেন। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে বাংলাদেশই প্রথম এ ধরনের আইন পাস হয়, এমনকি জাতিসংঘ
এই আইন পাশ করেছিল 82 সালে, এবং যতদিন 82 সালে জাতিসংঘের এই আইন না হয়, শুধু আমাদের এই অঞ্চলেই না, ইউরোপ সহ অন্যান্য দেশেও যত মেরিটাইম জোন নিয়ে প্রবলেম ছিল, সেটা এই 74 সালের আইন অনুযায়ী সেগুলি সমাধান করা হতো। আমাদের দুর্ভাগ্য যে 75-এর পরে যারা এসেছিল ক্ষমতায়, জাল জিয়া বা জালের সাদ অথবা খালেদা জিয়া, তারা কেউ কিন্তু আমাদের এই মেরিটাইম বাউন্ডারি নিয়ে কোনো উদ্যোগই নেয়নি। আমরা 96 সালে যখন সরকারে প্রথম আমরা আনক্লজে সই করি এবং আমরা কিছু উদ্যোগ নেই। যাক, পরবর্তীতে যখন আমরা সরকারে আসি, আমরা এরপরে আমাদের এই সমুদ্র সীমায় যে অধিকার আছে, তথ্য উপাত্ত সংগ্রহ করে সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করি। দুটি দেশ, ভারত এবং মিয়ানমার, দুটি বন্ধুপ্রতিম দেশের সাথে বন্ধুত্ব বজায় রেখেও আমরা আমাদের সমুদ্র সীমা নির্দিষ্ট করতে সক্ষম হয়েছি। সমুদ্র সীমার আমরা চাই যে আমাদের যে সম্পদ আছে, সে সম্পদ আমাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগুক, সেটাই আমাদের বেশি প্রয়োজন, গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের যে সমুদ্র সীমা সংরক্ষণ করা বা নদীমাতৃক বাংলাদেশ, সেই বাংলাদেশকেও নিরাপদ করার জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান একান্তভাবে দরকার। সেই জন্য কোস্ট গার্ড আমাদের এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে যাচ্ছে, কারণ আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে বে অফ বেঙ্গল, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের এই অঞ্চলের সকল নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন এবং সেদিকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার, এবং সেগুলি আমরা যথাযথভাবে করে যাচ্ছি। বাংলাদেশ কোস্ট গার্ড সৃষ্টির পিছনে একটা ভালো, একটা চমৎকার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা অপোজিশনে, আমাদের মানে এত বেশি সদস্য সংখ্যা ছিল না, কিন্তু আমরা বিলটা যখন নিয়ে এলাম, সেই বিলটা কখনোই আমরা জানতাম যে সরকারের পক্ষ কখনো এই বিল পাস করবে না, তবে আমরা আওয়ামী লীগের যারা সদস্য তারা সবসময় পার্লামেন্ট প্র্যাকটিসে আমরা সবসময় আন্তরিক ছিলাম, আমরা নিয়মিত হাউসে উপস্থিত থাকতাম, আর বিএনপির যারা সদস্য, জামাত এবং বিএনপি মিলে সরকার গঠন করেছিল, তারা পার্লামেন্টে খুব একটা উপস্থিত থাকতো না। এই বিলটি যখন ওঠে, যখন কণ্ঠভোট আসে, আমরা নিজেরা গুনে দেখি যে আমরা সংখ্যায় বেশি, সাথে সাথে আমাদের তরফ থেকে আমাদের একজন মাননীয় সদস্য ডিভিশন ভোটের দাবি করে, এবং এই ডিভিশন ভোটে বিরোধী দল জয়লাভ করে, এবং তখনই এই আইনটি পাস হয়। কাজে এটা একটা মানে ঐতিহাসিক ব্যাপার, 1994 সালে এই ঘটনাটা ঘটেছিল। এর পরবর্তীতে আমরা 96 সালে সরকারে আসার পর এই কোস্টগার্ডকে আরও শক্তিশালী করা, কোস্টগার্ডের জন্য বিভিন্ন অঞ্চলে তাদের ভূমি প্রদান, অবকাঠামো নির্মাণ, বিভিন্ন ধরনের জলযান প্রদানের মাধ্যমে দেশের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম চালু করার ক্ষেত্রে ব্যাপক অবদান আমরা রেখে যাচ্ছি। এই ধারাবাহিকতায় 2009 সালে থেকে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের স্টেশন ও আউটপোস্ট সমূহে কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার, বেশ সময়ে কর্মকর্ত নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এবং বিশেষ করে পটুয়াখালীতে আমরা নিজস্ব জায়গা দিয়েছি, সেখানে আমরা একটি বেস অগ্রযাত্রা এসব প্রতিষ্ঠান করা, অর্থাৎ প্রশিক্ষণের জন্য আমরা এই পটুয়াখালীতেই নির্মাণ করে দিয়েছি চমৎকার অবকাঠামো, যাতে কোস্টগার্ডের সক্ষমতা আরও বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য তারা মানে সুনাম অর্জন করে। গত 13 বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারের 77টি জাহাজ, জলযান নির্মাণ ও সংযোজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড, সেখানে কোস্টগার্ডের জন্য 2টি ইনশোর পেট্রোল ভেসেল, 1টি ফ্লোটিং ক্রেন, 2টি টাগ বোট এবং 16টি বোট তৈরি করা হয়েছে। কোস্টগার্ডের ভেসেল ও জাহাজসমূহ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গজারিয়া 1টি ডকইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে, এবং নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা আমাদের আত্মবিশ্বাসকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।
প্রকৃতপক্ষে খুলনা শিপইয়ার্ড এটাও একসময় বিএনপি সরকার আমলে বন্ধ করে দেওয়ার হয়েছিল এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে যেহেতু এটা লাভজনক না তাই এটা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি সরকারে আসার পর এই শিপইয়ার্ডটা আমি নৌবাহিনীর হাতে অর্পণ করি এবং যেহেতু আমাদের নদী মাতৃক বাংলাদেশ বিশাল সমুদ্র সীমা আমরা শুধু পরমুখী হয়ে থাকবো কেন আর এক সময় ঐতিহাসিক যুগ থেকেই বাংলাদেশের জাহাজ শিল্প নির্মাণ এবং সেটা রপ্তানি করা এটা আমাদের একটা বাণিজ্য ছিল তাই সেটাকে আবার আমরা কার্যকর করি যার ফলে আজকে আমরা শুধু বিদেশ থেকে কিনে আনছি না আমরা নিজেরা তৈরি করার সক্ষমতা অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও করব এবং আমরা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ড্রাই ডক চট্টগ্রাম ড্রাই ডক সেটাও আমরা নৌবাহিনীর হাতে সমর্পণ করেছি আর ভবিষ্যতে আরেকটা আকাঙ্ক্ষা আছে যে আমরা আরেকটি শিপইয়ার্ড করতে পারবো দক্ষিণ অঞ্চলে সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখব জায়গা আমরা দেখে রেখেছি গত বছর একই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ এবং একটি ঘাঁটি কমিশনিং করি এই নৌযানগুলো যুক্ত হওয়ায় সংস্থাটির জন্য একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে এছাড়াও কোস্টগার্ডের গভীর সমুদ্রে টহল উপযোগী আরও 4টি ওপিভি এবং 9টি প্রতিস্থাপক জাহাজের নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ হোভারক্রাফ্ট ও দ্রুত গতিসম্পন্ন বোট হোভারক্রাফ্ট আমাদের কারোই নাই আমি মনে করি হোভারক্রাফ্ট আসলে খুব দ্রুত যে কোনো অভিযান পরিচালনা করা সম্ভব এছাড়াও গভীর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ডের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে অর্থাৎ সমুদ্রে বসেও যেন যে কোনো তথ্য আদান প্রদান করা যায় এই স্যাটেলাইটের মাধ্যমে সেটা করা যাবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে সকল জাহাজের সংযোজন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড অধিকতর সক্ষমতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি আমাদের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের সমুদ্র সম্পদ বিশেষ করে মৎস্য সম্পদ রক্ষা দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ডাকাত দমন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা উত্তরোত্তর বাড়ছে ঝটকা নিধনের রোধে এবং মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয় ভবিষ্যতে আরও নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে আমরা কোস্টগার্ডকে একটা আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি বাংলাদেশ কোস্টগার্ডের নিজস্ব জনবল নিয়োগ কার্যক্রম এবং ফোর্স পুনর্গঠনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা অর্জনে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা 2009 সাল থেকে ধারাবাহিকভাবে সরকার গঠন করে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করেছি ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনীর রূপকল্প 2030 ও 2041 অনুযায়ী জাহাজ সরঞ্জামাদি ও জনবল আরও বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল ও নিরাপদ রাখা এবং ব্লু ইকোনমির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ব্যক্তিবর্গের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই যে এই উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি কোস্টগার্ড নিয়মিত করে যাচ্ছে যেটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করতে সহায়ক হবে পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে কাজে এ কাজটা অব্যাহত রাখতে হবে প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ আপনারা সবসময় দেশপ্রেম সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্টগার্ডের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশা করি আমি এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় যা যা করার দরকার অবশ্যই আমাদের সরকার তা করে যাবে আমাদের বন্ধুপ্রতিম দেশসমূহ যাদের সার্বিক সহযোগিতায় কোস্টগার্ডের ক্রমবর্ধমান উন্নয়ন আধুনিকায়ন সম্ভব হয়েছে আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সেই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা প্রেক্ষিত পরিকল্পনা 2041 প্রণয়ন করেছি বাংলাদেশ কোস্টগার্ডের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে দেখছেন সময় সংবাদ পাঠক প্রকাশকদের অপেক্ষার পালা শেষ আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা
করোনার কারণে পহেলা ফেব্রুয়ারি এবার মেলা শুরু হয়নি। তা পিছিয়ে শুরুর তারিখ নির্ধারিত হয় 15ই ফেব্রুয়ারি। সেই ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে বেলা 11টায় এবং 21শে ফেব্রুয়ারির দিন সকাল 8টায়। এবছর মেলায় মোট স্টল বরাদ্দ আছে 776টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 142টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানে 634টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়।